আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কাকিলাদহ গ্রামে। ইতিমধ্যে আপনারা এই কাকিলাদহ গ্রাম সম্পর্কে জেনেছেন, দেখবেন এই যে তাল গাছের সারি সারি তাল গাছ দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক রসপ্রেমী মানুষ রস খেতে এসেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এক জায়গায় রস বিক্রি করতেছে প্রতিদিন। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মিলন মেলা শুরু হয়, এবং মিরপুর থানার এই আশপাশ কাকিলাদহ গ্রামের আশপাশ থেকে অনেক রসপ্রেমী মানুষ এখানে প্রতিদিন রস খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমার ক্যামেরার পিছনে এই যে এই পাশটায় অনেক রস তার ধারে বসে, যারা প্রতিদিন এইভাবে কয়েক হাজার গ্লাস রস বিক্রি হয়। তো দর্শক, আমরা এখন এখানে রস খাবো, দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এবং এখানে যারা রস খেতে এসেছে তাদের কাছ থেকে আমরা শুনবো, এবং যে দাসি ভাই আছে তার কাছ থেকেও আমরা কিছু কথা বলবো এবং শুনবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে অনেকেই রস খেতে আসছে। ও আচ্ছা ভাই, আপনারা তাহলে আমলা থেকে এসেছেন রস খেতে? ও আচ্ছা, প্রতি বছর আসি, এবার আসছি ভাই। যাক, খুবই আজকে রস কেমন লাগলো ভাই তাহলে আপনার কাছে? মনে হলো খাঁটি আছে রস, না খাবো না ভাই। আচ্ছা, রস কত করে গ্লাস বিক্রি করছেন ভাই একটু বলে দেন আপনি। ১০ টাকা করে প্রতি গ্লাস রস ভাই বিক্রি করছে এই কাকিলাদহ গ্রামে। তো প্রায় প্রতিদিন হাজার হাজার গ্লাস রস বিক্রি হয় এখানে। এই ভাই আমলা ফার্মের রোড থেকে এসে উনি 3 গ্লাস রস খেয়ে 30 টাকা দিয়ে গেল। ভাই কেমন লাগলো, রস কেমন লাগলো বলেন? ভালো লাগলো। আপনি কোথা থেকে আসছেন এখানে? ও ভাই, তাহলে অনেক দূর থেকে এসেছে, আলমডাঙ্গা থেকে এসেছে ভাই রস খাওয়ার জন্য। দেন আমার ভাই, তাহলে থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। এই পাশেই এবার লিমন রস টেস্ট করবে কেমন। তুমি বসো, তোমাকে তো ভিডিও করা হয়নি, বসো। কি কেমন লাগলো রস? যথেষ্ট ভালো, বুঝলেন? বাবু তোমার পাশে রাও।
ভালো জিনিস একজন বন্ধ বলি কিছু নেই এরম লোক ভালো জিনিস আমার স্কুলের মাস্টার স্যার কেমন এখানকার রস? শেষ দর্শক, আপনারা দেখলেন এখানে রস খেলাম। এই বিকাল বিকেল বেলাটা এই রস খেতে এসে আমার কাটি কেটে গেল। তো আপনারা যদি আশেপাশে কেউ থাকেন, এই কাকিলাদহ গ্রামে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাকিলাদহ গ্রাম, এখানে এসে রস খাবেন এবং এই গ্রামের প্রকৃতি উপভোগ করবেন। এই যে ফিলিং, এটা আসলে বলে বোঝানোর মতো না। কত সুন্দর পরিবেশ, এখানে বসে গাছের টাটকা রস পেড়ে খাওয়া, এই যে মজা, এটা আসলে ভিডিও দেখে বোঝা যাবে না, না এসে খেলে বোঝা যাবে না।